ভিলু হ্যাঁ বাবা একবার বাজার থেকে ঘুরে আই তো কেন বাবা আমার বন্ধু ছেলের বিয়েতে যাব বুটটা একটু পালিশ করে নিতে তো ঠিক আছে বাবা ওই তো নাইম ওকেই বাজারে নিয়ে যাব নাইম আরে ভিলু তুই এখানে খবর আর বলিস না বাবার বুটটা পালিশ করতে হবে তুইও চল ঘুরে আসি যাবো বলছিস চল তবে নাইম আশেপাশে তো কোনো মুচি দেখতে পাচ্ছি না তাই তো দেখছি দাদা এখানে মুচি কোথায় বসে জানি না ভাই দাদা এখানে মুচি কোথায় বসে ওই দিকে যাও লোকটি সৎ দাদা কিছু বলবেন ভুট্টা পালিশ করে দাও হ্যাঁ দাদা দাদা আমাকে কিছু দিবেন দাদা আমাকে ভিক্ষা দেন আমার কাছে তো খুচরো টাকা নেই নাইম তোর কাছে থাকলে দে না দেখছি এ নাও পাঁচ টাকা আছে আর একটাও খুচরো পয়সা নেই দাদা আমাকে কিছু দেন এই তোমার তো দেখছি হাত পা সবই ঠিক আছে তুমি কাজ করে খেতে পারো না একটু দাঁড়াও না হলে চলে যাও তোমার দেওয়ার মতো আমার কাছে টাকা নেই এই মুচি ভিখারির সাথে এভাবে কথা বললে কেন জোয়ার তো সব ছোট মনের মানুষ তোমাকে উপরবেলা কাজ করার ক্ষমতা দিয়েছে বলে তুমি কাজ করে খেতে পারছো আর ওকে উপরবেলা কাজ করার ক্ষমতা দেয়নি তাই ভিক্ষা করছে এম ছাড় ও একজন অসভ্য লোক এর দোকানে আর আসছি না আর যা বলেছিস এর যা ব্যবহার লেন দাদা হয়ে গেছে কত দাদা 30 টাকা এই নাও দাদা এ তো দেখছি 100 টাকার নোট আমার কাছে তো ভাঙে নেই দাদা টাকাটা একটু ভাঙে এনে দেন না আমি কেন যাবো তো ভিখারিকে বলছিল কাজ 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 তুমি করছো আমি না তুমি যাও যার কাছে 100 টাকা খুচরো থাকে না তার আবার বড় বড় কথা মুচি মুচির মতো থাকবা ঠিক আছে দাদা দেন দাদা আমি ভাঙিয়ে আনছি আজ এই ব্যক্তির কাছ থেকে অনেক কিছু শিখলাম মানুষের চার হাত পা থাকা সত্ত্বেও অনেক মানুষ রয়েছে যারা ভিক্ষা করে চলেছে তাদের আমরা সম্মানের সাথে ভিক্ষা দিয়ে দিই আবার আমাদের পৃথিবীতে এমনও মানুষ রয়েছে যারা অক্ষম হওয়া সত্ত্বেও বেঁচে থাকার লড়াই কর্ম করে চলেছে হ্যাঁ আমাদের নবীজিতে এটাই শিখেছে যে ভিক্ষা নয় কর্ম করে খাও আর কোনো কর্মই ছোট নয়